আজ আমি তোমাদের সামনে আজকে যে ডাব্লিউ বি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা হলো তার জি এর যে পূর্ণাঙ্গ অ্যানসার নিয়ে আমরা হাজির হয়েছি অতএব তোমরা ভিডিওটি স্কিপ করো পড় পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে তো বন্ধুরা দেখো যে জি কের যে ফার্স্ট যে কোশ্চেনটা মানে এই যে সিরিজটা ছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে জাতীয় পশু অর্থাৎ স্টেট অ্যানিমেলের নাম কি ঠিক আছে তো এর যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে তোমার ম্যাছো বিড়াল অর্থাৎ এখানে যারা এ করছো তারা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার ঠিক আছে আমরা জাস্ট যে কেগুলো আলোচনা করবো তারপর যে চার নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে ছিল দেখো যে কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন অর্থাৎ যে জল নিকাশি ব্যবস্থা ওকে তো এর যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটাই তোমার সিন্ধু সভ্যতা অর্থাৎ হয়ে তোমার কারেক্ট অ্যান্সার ওকে এবার যেটা আমরা দেখবো দেখো নাম্বার সেভেন যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা কি ছিল যে অজাত সূত্র কোন মহাজন পথের তিনি অধিপতি ছিলেন ঠিক আছে তো বন্ধুরা এটার কারেক্ট অ্যান্সার অপশন বি অর্থাৎ কৌশল কৌশলটা হিসেবে এখানে তোমার কারেক্ট অ্যান্সার ওকে এবার আমরা দেখব নাম্বার নাইন যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে কি যে আমফান এই ঘূর্ণিঝড়ের নামকরণ দিয়েছিল কোন দেশ তো এটা আমরা সকলে জানি এর আগে অনেকবার আলোচনা হয়েছে সেটা হচ্ছে অপশন এ অর্থাৎ থাইল্যান্ড হবে এখানে কারেক্ট অ্যান্সার তারপর আছে দেখো নাম্বার টেন যেটা রয়েছে যে একটা উপন্যাসে যে কি বলা হচ্ছে যে প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার্লিকা তো এর যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ অর্থাৎ আশা পূর্ণা দেবী চলো তারপর এটা দেখিনি অর্থাৎ জি গুলো তারপর দেখো নাম্বার টুয়েলভ যে কোয়েশ্চেনটি ছিল সেটা থেকে বাংলা রেনের জনক বলে কাকে অভিহিত করা হয় ওকে তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি অর্থাৎ রাজা রামমোহন রায় এবার আমরা দেখবো নাম্বার যেটা রয়েছে নাম্বার ফিফটিন যেটা রয়েছে দেখো যে দু সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ অর্থাৎ আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে একদম কমন এবং ইজি কোশ্চেন সেটাই তোমার ভারতবর্ষ অর্থাৎ সিট হবে তোমার কারেক্ট অ্যান্সার ওকে এবার নাম্বার ষোলো যে কোয়েশ্চেন রয়েছে সেটা এটা সায়েন্স থেকে যে নিম্নক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় অর্থাৎ যে অটোমোনিয়াস স্নায়ুতন্ত্রের বা নার্ভ সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত নয় ওকে নিয়ন্ত্রিত নয় ওকে তো এটা কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন ডি অর্থাৎ জড়ায়ু যে তোমার নাম্বার এইটিন যে রয়েছে আঠারো যে নিম্নলিখিত মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল হ্যাঁ দিনেমার উপনিবেশ ছিল তোমার চন্দ্রনগর হুগলি ঠিক আছে এবার আমরা দেখবো তারপরে যেটা হচ্ছে দেখো যে নাম্বার টোয়েন্টি একটা সম্পূর্ণ নাম যে হিডকো এই হিডকো শব্দের অর্থটা কি ওকে তো এর যে একটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা তোমার অপশন এটা অর্থাৎ যেটা রয়েছে কি যে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এটা হচ্ছে তোমার হিডকোর সঠিক ফুল ফর্ম ওকে এবার আমরা দেখবো যেটা রয়েছে নাম্বার টোয়েন্টি থ্রি যেটা রয়েছে যে

এবার আমরা দেখবো তোমার নাম্বার থার্টি যেটা রয়েছে কি যে নিম্নকৃত কোয়ান্টি কম্পিউটার স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ অর্থাৎ ডাটা করে রাখি সেটা হচ্ছে অপশন সিটা অর্থাৎ রম এটা হবে কারেক্ট অ্যান্সার ওকে এবার আমরা দেখুন থার্টি টু জিটা রয়েছে যে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল ওকে তো বন্ধুরা এটা কারেক্ট আনসার হয়েছে অপশন ডিটা অর্থাৎ সংস্কৃতি ছিল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা এবার আমরা দেখব থার্টি থ্রি যেটা রয়েছে দেখো যে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত ছিলেন তো এটা কারেক্ট অ্যান্সার অপশন ডি অশোক কুমার ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার এবার আমরা দেখবো নাম্বার থার্টি ফাইভ যেটা রয়েছে যে দশ ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কন দুটির মাঝখান দিয়ে গিয়েছে তো এটা কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন তোমার বিটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে গেছে এবার আমরা দেখব নাম্বার থার্টি সেভেন যেটা রয়েছে যে নিম্নোক্ত কোনটি শক্তির একক নয় ওকে শক্তির একক নয় তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডিটা অর্থাৎ পাসকেল হবে তোমার শক্তির একক নয় ওকে নাম্বার থার্টি এইট যেটা রয়েছে দেখো জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয় তো এটা স্থাপিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে এখানে ডিটা হবে তোমার কারেক্ট অ্যান্সার এবার আমরা দেখব যে নাম্বার ফোরটি যেটা রয়েছে যে নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় ওকে তো এটা তোমার অর্থাৎ ডিটা হবে তোমার কারেক্ট অ্যান্সার ওকে এবার আমরা দেখব নাম্বার ফর্টি টু যেটা রয়েছে যে পশ্চিমবঙ্গে কবে যে কন্যাশ্রী অর্থাৎ কোন বছর কন্যাশ্রী প্রকল্প চালু হয় সেটা রয়েছে তোমার অপশন এ দু হাজার তেরো সালে আটই মার্চে পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল এবার থার্টি থ্রি জিটা ফোরটি থ্রি জিটা দেখো যে কত সালে সর্বভারতীয় কৃষা সভা প্রতিষ্ঠিত হয় তো এটা কারেক্ট অপশন এ উনিশশো ছত্রিশ সালে ঠিক আছে এবার আমরা দেখবো নাম্বার ফোরটি ফাইভ জিটা রয়েছিল যে কোন মোঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেছিলেন তো একটা ই যে একদম সহজ প্রশ্ন সেটা হচ্ছে অপশন ডিতে কে রয়েছে আকবর এখানে ডিটা হবে তোমার কারেক্ট অ্যান্সার ফিফটি যে কোশ্চেন দেখো যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নাম কি ওকে তো এটা কারেক্ট আনসার হয়েছে অপশন এ কমলা হ্যারিস ঠিক আছে এবার নাম্বার ফর্টি ফিফটি ওয়ান যেটা দেখো যে দু হাজার কুড়ি সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন তো এটা হলো তোমার সিট হবে তোমার কারেক্ট অ্যান্সার কি লুইস গ্লাক তিনি সাহিত্যে এবছরে অর্থাৎ দু হাজার কুড়ি সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবার নাম্বার ফিফটি থ্রি যেটা রয়েছে দেখো যে এলপিজি সিলিন্ডারে কোন ধরনের গ্যাস থাকে তো এটা অপশন এ হবে কারেক্ট অ্যান্সার বিউটেন এবং প্রপেন এবার নাম্বার ফিফটি ফাইভ যেটা রয়েছে দেখো যে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল ওকে তো এটা কারেক্ট অ্যান্সার অপশন সি লোতা লোতান সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয় হয়েছিল তো এটা হয়েছিল তোমার দু সালে এখানে বি বিট হবে তোমার কারেক্ট অ্যান্সার সিক্সটি ফাইভ যেটা রয়েছে দেখি যে অলিম্পিকের প্রতীকে পাঁচটি রঙের যে রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ ওকে বন্ধুরা এটা কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন ডিটা হলুদ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার কোন শাস্ত্রীয় নৃত্যশিল্পীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে ওকে তো এটার যে কারেক্ট অ্যান্সার হয়েছে তোমার অপশন বি কুচিপুরি ঠিক আছে এবার আমরা দেখবো তারপরে যে কোয়েশ্চেন রয়েছে দেখো যে আটষট্টি নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে যে যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবীর অবস্থা বা পৃথিবী কেমন হতো তো হতো এটা অধ্যাত্মিক শীতল হয়ে যেত অর্থাৎ এখানে তোমার ডিটা হবে তোমার কারেক্ট অ্যান্সার এবার আমরা দেখব তোমার উনুসত্ব একদম একদম ইজি এবং প্রতিবারই কিন্তু এই কোয়েশ্চেনটা বারবার বিভিন্ন পরীক্ষাতে আসে যে নিম্নগত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ওকে তো বন্ধুরা এটা কারেক্ট অ্যান্সার অপশন বি ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এবার আমরা দেখব নাম্বার একাত্তর নম্বর যে কোয়েশ্চিনটি রয়েছে যে কমলাকারী চিত্রশিল্পী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল ঠিক আছে তো বন্ধুরা এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ এবার এখানে আরেকটা তোমাদের যেটা আমি বলে দিয়েছি যে ওয়ার্ড অসম এটা কি হবে এটা বিগ হবে অর্থাৎ মানে কিন্তু ছোট কিন্তু বিগ ডো মানে হচ্ছে তোমার বড় এখানে বিয়ে বাহাত্তর বিটা হবে কারেক্ট অ্যান্সার এবার আমরা দেখব চুয়াত্তর নম্বর যে কোয়েশ্চেনটা ছিল যে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিট কোন ভাষায় লিখিত লিখিত লেখা হয়েছিল ওকে তোমাদের এটা হবে অপশন বি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার পালি ভাষায় চলো ছিয়ানব্বই কোয়েশ্চেন টু দেখে যে উনিশশো সালে মহাবিদ্রোহ সময় কানপুরে বিদ্রোহীদের কে নেতৃত্ব দিয়েছিলেন ওকে তো বন্ধুরা এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি নানা সাহেব ওকে এবার আমরা দেখবো আটাত্তর নম্বর যে কোয়েশ্চেনটি জিকে কোয়েশ্চেন রেখেছিল সেটা কি কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় ঠিক আছে তো সেটা হচ্ছে তোমার স্ত্রী এনেফিলিস মশা অর্থাৎ এখানে তোমার ডিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক তারপরে দেখো উননব্বই উনআশি যে কোশ্চেনটা ছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন ওকে তোমাদের এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডিটা সেটা হচ্ছে বেলগাম ঠিক আছে এবার আমরা দেখবো দেখো একাশি নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে কি বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো এটা কারেক্ট অপশন সিটা জলপাইগুড়ি জেলাতে ওকে এবার আমরা দেখব বিরাশি নম্বর যে কোয়েশ্চেনটা ছিল যে টোকিও অলিম্পিকে পদক জয়ী লভন কোন রাজ্যের বাসিন্দা তো বন্ধুরা এটা কারেক্ট অনুশীলন অপশন এ অর্থাৎ তিনি ছিলেন অসমের বাসিন্দা এবার নম্বর তিরাশি নম্বর যে কোয়েশ্চেনটা দেখব যে উইংস অফ ফায়ার কার আত্মজীবনী তো এটা যে অপশন ডি এপিজে আব্দুল কালাম সেরের এটা এটা আত্মজীবনী এবার আমরা দেখব পঁচাশি নম্বর যে কোয়েশ্চেনটা ছিল যে সিনেমা হলে প্রজেক্টরের রূপে কোন লেন্স সাধারণত ব্যবহার করা হয় তোমাদের অপশন বি উত্তর লেন্স বা কনভেক্স ওকে ঠিক আছে এবার আমরা দেখবো দেখো যে সাতাশ নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে যে কোন দিনটি পশ্চিমবঙ্গ পুলিশ দিবস হিসেবে পালিত করা হয় সেটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর অর্থাৎ সেটা হবে তোমার কারেক্ট অ্যান্সার এবার আমরা দেখবো যে উন নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে যে কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি সেটা হচ্ছে তোমার অনাম অর্থাৎ বিটা হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার এবার আমরা দেখবো নাম্বার একানব্বই যে কোয়েশ্চেনটা রয়েছে যে কি এস ভি ডাবল ইপি এই প্রোগ্রামটির নামটা কি এর ফুল ফর্মটা চেয়েছে ঠিক আছে তো এর যে কারেক্ট অ্যান্সার কোশন রয়েছে অপশান বিটা কি সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল পার্টিসিপেশন প্রোগ্রাম ওখান যারা বিটা করতো তাদের এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এবার আমরা দেখবে দেখো যে তিরানব্বই যে কোশ্চেনটি ছিল কি যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল ঠিক আছে তোমাদের এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি লাহোর অধিবেশনে ওকে এবার দেখবো চুরানব্বই যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রুতে যে প্রদক স্বর্ণ প্রদক নীরজ চোপড়া তিনি কোয়ান স্থানের অধিবাসী তিনি ছিলেন পানিপথ ঠিক আছে এখানে তোমার হরিয়ানার যে পানিপথে তিনি বাসিন্দা অর্থাৎ এখানে এটা হয়েছে যাবে কারেক্ট অ্যান্সার ওকে এবার আমরা দেখব যে তোমার ছিয়ানব্বই যে কোশ্চেনটি ছিল সেটা হচ্ছে কি লেন্সের ক্ষমতার পাওয়ার অর্থাৎ তার একক কি লেন্সের যে ক্ষমতার একক হচ্ছে তোমার অপশন এটা হয়েছে ডায়াপ্টার এ হবে তোমার কারেক্ট অ্যান্সার এবার আমরা দেখব নাম্বার আটানব্বই যে কোয়েশ্চেনে ছিল যে নিম্নগত কোনটি রবি শস্য নয় ঠিক আছে তো বন্ধুরা এটা কারেক্ট অ্যান্সার অপশন এ তুলো হচ্ছে কিন্তু রবি শস্য নয় ঠিক আছে এবার আমরা দেখব নাইনটি যে কোশ্চেনটি ছিল যে কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে দু সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে তো এটা হচ্ছে তোমার আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ তো বন্ধুরা এটাই ছিল আজকে যে বি কনস্টেবল লেডি কনস্টেবল যে ফিলিমিনারি পরীক্ষা হল তার জি পূর্ণাঙ্গ অ্যান্সার এরপরে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি জিয়া এবং ম্যাথের যে অ্যান্সার অতএবুরা বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কি নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকটা অবশ্যই করে রাখবে